সো হে গাইস, তোমাদের সবাইকে স্বাগত করছি চ্যানেল একটি নতুন ভিডিওতে। তো গাইস, ফাইনালি আমাদের যে ফ্রি ফায়ারে চলে এসেছে আরেকটি নতুন ক্যারেক্টার, যেটার নাম হচ্ছে ক্লু। তো আজকে ক্লু এবং ডিজলকে কম্পারিজন করবো যে কোনটা বেশি ভালো। ক্লু কি আমাদের ডিজলকে হারাতে পারবে? ক্লু কি বেস্ট ক্যারেক্টার আমাদের ফ্রি ফায়ারে? তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস বলবো, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো কোনো স্কিপ না করে, তাহলে তোমরা সব কিছু জেনে যাবে এবং কীভাবে পাবে সেটাও জেনে যাবে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ এখানে ক্যালেন্ডারে তোমরা যদি যাও এবং ইভেন্টে যদি যাও, তাহলে দেখতে পাচ্ছ এখানে ক্লু দিয়ে দিয়েছে 300 ডায়মন্ড টপ আপে, যেটা খুবই বেশি ডায়মন্ড। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ ক্লুয়ের ব্যাটেল দিয়ে দিয়েছে 500 ডায়মন্ড টপ আপে, তো সম্পূর্ণ কিছু এটাতে পাবে। সো গাইস, এখন তোমাদের বলে দিই ক্লুয়ের অ্যাবিলিটি। সো গাইস, ক্লুয়ের অ্যাবিলিটি বলার আগে আমি তোমাদের ডিজিওলকের অ্যাবিলিটিটা বলে দিচ্ছি, যেটা হয়তো অনেকেই জানো, তাও আমি আর একবার বলে দিচ্ছি যেহেতু এখানে কম্পারিজন ভিডিও করছি আমি। ডিজিওলক যদি তোমরা ম্যাক্স লেভেল করো, তাহলে তোমাদের গাইস ইসে করবে, তোমাদের রিস্টোর যে আছে 10 HP করে বাড়বে, তোমাদের HP বাড়বে। ডিজিওলকের যে ইসেটা আছে, তোমরা ডিজিওলকের যে অ্যাবিলিটিটা এখানে ক্লিক করলে তোমাদের HP বাড়ে। তো এটা হচ্ছে ডিজিওলকের মেন অ্যাবিলিটি, না হলেও মনে করতে পারো যে বেস্ট অ্যাবিলিটি এটা ডিজিওলকের, যেহেতু আমাদের এতদিন ডিজিওলক বেস্ট ক্যারেক্টার ছিল। আর গাইস, আমাদের যে ক্লু আছে, আমি তোমাদের ক্লুয়ের যে অ্যাবিলিটিটা সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা গাইস এখানে যে দেখতে পাচ্ছ ক্লু দিয়ে দিয়েছে। এখন গাইস মেন কথা হচ্ছে যে গাইস ক্লুয়ের যে অ্যাবিলিটি আছে, তো ক্লুয়ের অ্যাবিলিটি হচ্ছে ডিজিওলকের মতো। আর যাদের কাছে ক্লু এবং যে ডিজিওলক দুটোই যদি একসাথে থাকে, তাহলে তোমরা দুটো একসাথে ইউজ করতে পারবে না, কারণ এখানে দেখতে পাচ্ছ গাইস ক্লু এবং ডিজিওলক দুটোই একই দেখতে পাচ্ছ, একই জায়গায় এবং একইভাবে কাজ করে। যেখানে ডিজিওলকটা আমাদের ক্লিক করতে হতো, সেখানেই ক্লুয়ের যে অ্যাবিলিটিটা সেখানে ক্লিক করতে হয়। এখন মেন কথা হচ্ছে ক্লুয়ের অ্যাবিলিটিটা কী। সো গাইস, ক্লুয়ের অ্যাবিলিটি তোমরা গাইস এইখানে এই সাইডে দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ গাইস ম্যাপের মধ্যে 50 মিটার দূরত্বে যদি কোনো এনিমি থাকে, ম্যাক্স লেভেলে যদি 50 মিটার দূরত্বে কোনো এনিমি থাকে, তাহলে তোমরা যদি ক্লুয়ের যে অ্যাবিলিটিটা অন করো, 7 সেকেন্ড পর্যন্ত তোমাদের দেখিয়ে দিবে যে তোমাদের আশেপাশে কোনো মানে এনিমি আছে নাকি। তোমাদের ম্যাপে দেখতে পারবে, দেখতে পাচ্ছ এখানে লাল লাল। আর যে সময় তোমরা অন করবে, যে সময় ক্লুয়ের যে অ্যাবিলিটিটা আছে, অ্যাবিলিটিটা যে সময় অন করবে, তো দেখতে পাচ্ছ গাইস এখানে ক্লুয়ের সাইডে লাল লাল কীরকম একটা ইফেক্ট আসছে। সো এটা হচ্ছে গাইস ক্লুয়ের অ্যাবিলিটি। আর গাইস, তোমরা যে ক্লু যে আছে, ক্লুটা তোমাদের রিস্টার্ট হবে কতক্ষণে, মানে যে ডিজিওলক আছে একটা গোল থাকে, যে তোমাদের আমি গোলটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে হচ্ছে এই যে গাইস গোলটা, তো এই গোলটা তোমাদের যখন শেষ হবে এবং শেষ হয়ে যখন আবার রিস্টার্ট হবে, তো রিস্টার্ট হতে তোমাদের গাইস টাইম লাগবে 50 সেকেন্ড। তো গাইস এটা হচ্ছিল ক্লুয়ের অ্যাবিলিটি। এবং তোমরা কি তোমরা যেটা ভাবছো, যেটা হচ্ছে আছে মেন কথা হচ্ছে ডিজিওলক বেস্ট না ক্লু বেস্ট, তো সবার আগে বলবো ডিজিওলকের যে অ্যাবিলিটি সেটা হচ্ছে তোমাদের HP বাড়িয়ে দেয়, এবং গাইস যে ক্লুয়ের অ্যাবিলিটি সেটাও হচ্ছে আলাদা। সো গাইস, ডিজিওলক এবং ক্লু দুটোই পাশাপাশি চলবে, হয়তো ক্লু কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পারবে যে বেস্ট ক্যারেক্টার হয়ে গেছে ফিমেল ক্যারেক্টারের মধ্যে, এবং ডিজিওলক মেল ক্যারেক্টারের মধ্যেই থাকবে। ডিজিওলক এখনও কেউ হারাতে পারবে না আই থিঙ্ক। আর ক্লুটাও গাইস বেস্ট ক্যারেক্টার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, ফিমেলের মধ্যে এখন গাইস বেস্ট ক্যারেক্টারই হয়ে যাবে ক্লুটা। সো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো গাইস, গুড বাই।